তো গাইস, সকালে আজ ব্রেকফাস্ট দিয়েছে পাউরুটি, কলা, ডিম সেদ্ধ, আপেল আর ফ্রুটি। তো ব্রেকফাস্টটা করে তোমাদের সাথে কথা বলছি। Hey guys, good morning. তোমাদেরকে জানাচ্ছি আজকের পার্টির স্বাগত। তো আমরা এখন বেরিয়ে গেছি উদয়পুর থেকে, আমরা যাচ্ছি চিতোড়ের দিকে। তো এখান থেকে অটো নিতে হবে তোমাদেরকে, তো অটো নিয়ে আমরা যাবো চিতোড়ের দিকে। তো দেখা যাক, লেটস সি কি হয়, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। এই যে আছে পিছনে, বল আরেকবার বলে দে কথাটা, সাবস্ক্রাইব করে দাও, কত কষ্ট করে বানাতে রোজ জুড়ে খেয়ে খেয়ে খেতে তো গাইজ, আমরা অটো করে এখন যাচ্ছি চিতোড়গড়ের দিকে, পুরীগড়ের দিকে। তো আমার ইন্ট্রোডাকশনটা দেওয়া হয়নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলগ্নাস ভিউ, আমি শিলগ্না। দেখতে থাকো আমার রাজস্থান ব্লগটা আর এনজয় করতে থাকো। 700 एकड़ के अंदर में ये पूरा फोर्ट फैला हुआ है। 113 यहाँ टूटे फूटे खंडित टोटल मंदिर बनाए गए और 84 पानी के छोटे बड़े कुल आज भी पूजे पे अभी बोल। तो आप लोग क्या है, अभी 7 गेट क्रॉस करके फोर्ट के ऊपर आए। जमीन लेवल से अपन लोग 500 फीट आई, सी लेवल से 1800 फीट हाइट के ऊपर एक ही पहाड़ी पे पूरा फोर्ट बसाया। तो गाइज, এখন আমরা চিতোড়গড় ফোর্টের মধ্যে ঢুকছি। চিতোড়গড় চলো। তো গাইজ, এটা চিতোড়গড় ফোর্টে আমরা এসে গেছি। তো এই জায়গাটা একটু ভাঙাচোরা হয়ে গেছে, এখন অনেক দিনের পুরনো ফোর্ট সেই জন্য। তো গাইজ, এই জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, ছবি তোলার জন্য একটা রয়্যাল ব্যাপার আছে, ভীষণ সুন্দর। তো গাইজ, আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা নেক্সট এই ফোর্টেরই একটা অন্য পার্টে যাব। তো তোমরা দেখতে থাকো এই চিতোড়গড় ফোর্টের ভিডিওটা রাজস্থান ব্লগের, আর এনজয় করো। আর দেখো, এই জায়গার ভিউজটা কিন্তু ভীষণ ভালো, তোমরা যদি আসো প্রচণ্ড এনজয় করতে পারবে, এত সুন্দর ভিউজ। আর চিতোড়গড়ে সেরকম গরমও নেই, তো ভালো করে এনজয় করতে পারবে আর ভালো করে তোমরা কিন্তু ঘুরতে পারবে এই জায়গাটা, তোমরা যদি ভিজিট করো। তো গাইজ, আমাদের এই জায়গাটা কিন্তু ঘোরা হয়ে গেল, এবার আমরা নেমে যাচ্ছি এখান থেকে। খুবই ঢালাই, মানে উঁচু রাস্তা, খাড়াই রাস্তা, সাবধানে নামবে সবাই। তো এখান থেকে আবার আমরা অটো করব, যে অটোটা করে আমরা এসছি সে অটো করে আমরা আবার এই চিতোড়গড় দুর্গের অন্য পার্টে কিন্তু আমরা যাব। তো গাইজ, আমরা এসে গেছি আবার আরেকটা পার্টে। এখানে সব অটোগুলো দাঁড়িয়ে থাকে, এখান থেকে তোমাদের অটো নিয়ে নিয়ে তো আরেকটা পার্ট থেকে আবার উঠতে হয়। ওই দেখো বাবা হাত দেখাচ্ছে, এই যে চলো এই ভেতরে যাওয়া যাক। তো গাইজ, আমরা চিতোড়গড় ফোর্ট থেকে বেরিয়ে আমরা লাঞ্চে এখানে এসে গেছি। লাঞ্চে আছে ডাল ভাত ডিমের কারি আর আজকে বাঁধাকপির তরকারি। তো এই যে এখানে আমরা লাঞ্চ করতে এসেছি, দেখো কালকে রাতে বিরিয়ানি খেয়ে আজকে এটা খেতে খুবই ভালো লাগছে। তো খাওয়াটা এনজয় করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো গাইজ, ফাইনালি আমরা এসে গেছি পুষ্করে। তো পুষ্করে আমরা আসবো হোটেল নিউ পার্কে।
তো নিউ পার্কের এন্ট্রান্সটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হোটেল নিউ পার্ক, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভীষণ মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, কিন্তু আজকে প্রচন্ড বাস জার্নিটা ফিল করেছি, যেহেতু আমাদের ট্যুরের প্রায় শেষের দিকে আমরা এসে গেছি, তো সবাই খুব টায়ার্ড। বাস জার্নিটা প্রচন্ডভাবে ফিল করেছি আজকে, চিতোরগড় থেকে যখন ফিরলাম পুষ্করের দিকে সেই সময়। তো চলো সবাই, দেখো রিসেপশনে রয়েছে, তো পরে রুমের কন্ডিশন তোমাদের সাথে শেয়ার করব। তো গাইজ, এটা আমাদের রুমের কন্ডিশন, তো দেখো গাইজ। মিরর, তো গাইজ এখন বাজে সন্ধে 8টা, এখন আমরা যাচ্ছি এই দা নিউ পার্ক হোটেলের গ্রাউন্ডে। তো ওখানে কিছু ফাংশন বা কিছু কালচারাল প্রোগ্রামে অ্যারেঞ্জ করা হয়েছে, তো সেখানে আমরা যাব এখন। তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর জানিও কমেন্ট বক্সে যে কেমন লাগলো তোমাদের এই ব্লগটা। তো চলো, তো গাইজ এই নিউ পার্ক হোটেলের কিন্তু সুইমিং পুলটা আছে, তোমার এদিকে আছে সুইমিং পুল, আর এখানে দেখো অ্যারেঞ্জ করা হয়েছে সব চেয়ার ফেয়ার পেতে, চেয়ার টেবিল পেতে, আর সুইমিং পুলটা আছে হচ্ছে এদিকে। তো চলো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি, হোটেলটা কিন্তু বেশ ভালোই ছিমছাম হোটেল। তো গাইজ চলো আমার সাথে, তোমরা সুইমিং পুলে, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। কিন্তু একটু লাইট থাকলে ভালো হতো, তোমরা তাহলে দেখতে পেতে ভালো করে, এই জায়গাটা খুব অন্ধকার। আমি জানি না তোমাদেরকে আমি দেখাতে পারবো কিনা ঠিক করে, বাট প্রচন্ডই অন্ধকার এখানে। এখানে দেখো এই চেয়ারগুলো পাতা রয়েছে, আর জলটা বেশ ভালোই রয়েছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে। তো এই জায়গাটা রয়েছে সুইমিং পুল, এই দেখো সুইমিং পুলে নামার জন্য যে থাকে হাতল সেটা আছে, আশা করি তোমরা একটু অনুমান করতে পারছো। আর ডাইনিং এরিয়াটা, তো চলো আমরা যাই ওইদিকে। তো গাইজ আমরা এখন ডানকি পার্ক হোটেলের ডাইনিং এ বসে আছি। দেখো ডাইনিং এ ফার্স্টে বলা হয়েছিল বাইরে হবে কালচারাল প্রোগ্রামটা, বাট বাইরে ঠান্ডা রয়েছে তো সেই জন্য এখন ভেতরেই হবে কালচারাল প্রোগ্রাম। তো তোমাদের সাথে আমি কালচারাল প্রোগ্রামটা শেয়ার করবো, তো দেখতে থাকো আমার ব্লগটা আর এনজয় করো। তো গাইজ এসে গেছে গরম গরম ম্যাগি, আর আমাদের সন্ধ্যের টিফিন আজকে। আর তোমাদের ডাইনিং এরিয়াটা একবার দেখিয়ে দিই, ডাইনিং এরিয়াটা হচ্ছে এরকম, এখানেই হবে আমাদের কালচারাল প্রোগ্রাম। দেখো ভালো করে জায়গাটা, আর সবাই এখানে খেলা দেখছে এখন ইন্ডিয়ার। তো চলো এনজয় করো আমার সাথে। তো গাইজ পুষ্করে কিন্তু একটু ভালোই ঠান্ডা রয়েছে, তো রাজস্থানে ঠান্ডা মানে বুঝতে পারছো তো ব্যাপারটা। বিকানের আর জয়সলমীরে যেরকমই গরম ছিল, পুষ্করে কিন্তু যথেষ্ট ঠান্ডা। আমি দেখো শাল নিয়ে এসেছি। তো এখন বাজে 10:45, এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তো ডিনারে আজকে আই থিঙ্ক ভেজ হয়েছে, কারণ কালকে অনেক রিচ খাওয়া হয়েছিল, ওই চলে এসছে আবার। তো ডিনারে মনে হয় ভেজই হয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু, ডিনারে কী হয় না হয় তারপরে, আর বাকিটা পরে বলছি, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট, টেক কেয়ার। তো গাইজ দেখো ডিনার এসে গেছে, ডিনারে আছে ভাত ডাল মিক্সড ভেজ সোয়াবিনের তরকারি। কোনটা মিক্সড ভেজ? এটা আর আমাদের পনির আছে, এটা হচ্ছে সোয়াবিনের তরকারি, এটা হচ্ছে আলু ঢেঁড়স ভাজা, এটা হচ্ছে স্যালাড। এটা তোমরা খাও, আমি একা দেখি না। এই দেখো তোমাদেরকে বলছো তোমরাও খাও, খুব ভালো কিন্তু। ঠিক আছে, তো ফেমাস করো।
তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রাজস্থানের ভালো থাকবে নেক্সট পার্টে, বাই।